Welcome to my channel, Sharannya. A very good morning. তোমরা তো জানোই যে আমি এখন বোলপুরে রয়েছি পার্ট ওয়ান অবশ্যই দেখেছো নিশ্চয়ই তো আমি সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি বোলপুরে আসব সোনাঝুরিতে আসবো না তো সোনাঝুরিতে এসে এই এনজয় করলাম সাঁওতালি নাচ তারপর দেখলাম হাতের কাজের জিনিসগুলো এখানে বিভিন্ন ধরনের সালোয়ার সালোয়ারের পিস চাদর এসবের উপরেও কিন্তু এই কাজগুলো করা রয়েছে এখান থেকে বেরোনোর পর সোজা চলে গেলাম বোলপুর মেলায় এবছর কিন্তু খুব বড় মেলা হয়েছে আর দেখতেই পাচ্ছ যে মেলাতে কত হাতের কাজের মূর্তি পাওয়া যাচ্ছে এরকম সুন্দর সুন্দর হাতের কাজে বানানো এই জিনিস এই হারগুলো পাওয়া যাচ্ছে গলায় পড়ার হার আর এক একটা হার কিন্তু এক পিস করেই এখানে অ্যাভেলেবেল তারপর আমার মা দেখছিলো যে এই একতারাগুলো তো আমরা তো দুটো একতারা কিনেও ছিলাম আর এই একতারাগুলো নারকলের মালা দিয়ে তৈরি তারপর মেলাতে আসবো খাওয়া দাওয়া করবো না তারপর আমি খেয়েওছিলাম তার আগেই মেলার চারপাশটা দেখে দিচ্ছিলাম যে কত ভিড় হয়েছে আর সন্ধ্যাবেলায় দেখতে কিন্তু বেশ লাগছিলো এই নাগরদোলনা দুটো না তিনটে মাঠ নিয়ে এই মেলা হচ্ছিলো আর এই মেলাটা একটু ঘুরে দেখার পর এখানে দেখো অনেক ব্যাগের দোকানেও আমরা গেছিলাম ব্যাগের দোকানেও দেখছিলাম আর তারপর মনে পড়লো যে আজকে তো রয়েছে বাজি উৎসব তো বাজি উৎসবে তো অবশ্যই যেতে হবে তার আগে আমি খাচ্ছিলাম হচ্ছে মোমো তো মাকে জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে তো মা বললো যে না আমি বেলা করে খেয়েছি আজ ইচ্ছা করছে না এখন তো আমি বললাম ঠিক আছে আমার তো মোমো খেতে খুব ইচ্ছে করছে তাই আমি এক প্লেট মোমো নিয়ে খাওয়া শুরু করে দিলাম গরম গরম ফ্রেশ মোমো সার্ভ করছিল আমার তো খেতে খুব ভালো লাগছিল তারপর চলে গেলাম মেলার মাঠে আর মেলার মাঠের পাশেই যেখানে বসার ব্যবস্থা বাজি উৎসবের জন্য সেখানে গিয়ে দেখলাম অনেকজনই বসে পড়েছে আর এখানে যদি তোমরা বাজি উৎসব দেখতে আসো অবশ্যই কিন্তু কাগজ নিয়ে এসো খবরের কাগজ এখানে ধুলোতে বসা যায় না তো বসার জন্য তারপর দেখো কি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বাজির প্রদর্শনী হচ্ছে এখানে একের পর এক বাজি ফাটতেই থাকছে কন্টিনিউয়াস 30 মিনিটস ধরে কিন্তু বাজি উৎসব হচ্ছিলো পুরো সব বাজি তো কভার করা সম্ভব নয় তাই আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ম্যাক্সিমামটা আমি কভার করে দেখাতে পারি আগেকার দিনে কিন্তু এটা 1 ঘন্টা ধরেই করার নিয়ম ছিল কিন্তু আমাদের এনভায়রনমেন্ট পলিউশনের কথাও মাথায় রাখতে হবে তার জন্যই এটাকে 30 মিনিটসে এনে দাঁড় করানো হয়েছে আমাদের এনভায়রনমেন্টের কথাও ভাবতে হবে এরকম একের পর এক বাজির প্রদর্শনী দেখার পর আমি তো একদম মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা দেখব যারা এখানে প্রেজেন্ট ছিল একমাত্র তারাই এই অনুভবটা আরও বেশি করে করতে পেরেছে ব্যাকগ্রাউন্ডের সাউন্ড শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানের লোকজন কত এক্সাইটেড আর কত আনন্দ করছে এই বাজির প্রদর্শনী দেখার পর কারণ এবছর সব জায়গায় বাজি ব্যান্ড করে দেওয়া হয়েছিল তো আমরা বিশেষ পুজোর সময় বাজিটা কিন্তু মিস করেছি খুবই কিন্তু আমাদের এই সুন্দর বাজি প্রদর্শনীর সন্ধে সে সব দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার তোমাদেরকে সাইডের বাজিগুলো দেখাবো যে পাশে কিভাবে করে স্ট্রাকচারে বাজিগুলোকে সেট করে রেখেছে এবং সেটা একসাথে ধরিয়ে দিয়েছে জাস্ট একটা জায়গায় ফায়ারিং অন করেছে অ্যান্ড পরপর করে ওখানে বাজিগুলো কিন্তু ফাটতে থাকছে অটোমেটিক্যালি মানে কোনো মানুষ ওখানে দাঁড়িয়ে কিন্তু এক এক করে বাজি ধরাচ্ছে না তো এখানে দেখছো একটা তুবড়ি অনেক উঁচু অবধি উঠছে এই তুবড়িটা মানুষের ন্যাচারাল হাইটের থেকেও কিন্তু অনেকটাই বেশি সাধারণ যে কোনো তুবড়ির হাইট নয় এদিকে মাটিতে বাজি ফাটছে আকাশে বাজি ফাটছে মানে কোনটা ছেড়ে তোমাদের কোনটা দেখাবো দেখতেই পাচ্ছ যে একবার আকাশেরটা দেখাচ্ছে একবার নিচে তুবড়ি ফাটছে তো এরকম তো হতেই থাকছে এখানে দেখো মালার মতো কিছু চেন চেন ছোটো ছোটো এলইডি টাইপ দেখতে লাগছে তারপর এখানে দেখো অটোমেটিক্যালি একটা থেকে একটা বাজি ধরতে থাকছে এবং এটা একটা গেট মতো ফর্মেশন হয়েছে এটা দেখছিলাম এটা শেষ হতে না হতেই দেখি সাইড এরকম চরকির মতো একটা লাঠির ওপরে চরকিটা ঘুরছে আমরা তো ন্যাচারালি চরকি দেখেছি মাটিতেই ঘোরে কিন্তু এটা কিন্তু এমনি চরকি যেটা 1 মিনিট ম্যাক্সিমাম চলে এটা কিন্তু তার থেকে অনেক বেশি সময় ঘুরছিল এরপর তোমাদের সাইডে দেখাবো যে একটা বাঁশের ওপরে কীভাবে রং মশালকে সেট করে নিয়ে ওরা একসাথে জ্বালিয়েছে এবং কত সুন্দর দেখতে লাগছিলো একটু অদ্ভুত টাইপেরই দেখতে লাগছিলো আমি জানি না এটাকে কী অ্যারেঞ্জমেন্ট বলে বাট দেখতে কিন্তু বেশ লাগছিলো আমার এটা শেষ হতে না হতে আরও একটা সাইডে দেখলাম চরকির মতোই কিন্তু সেট করে দিয়েছে
তো তোমরা এরকম দেখতে থাকো। এদিকে চোরকিটা ফাটছে, ওদিকে উপরে বাজি ফাটতে থাকছে আকাশে, মানে আমি কোনটা ছাড়া তোমাদের কোনটা দেখাবো। অ্যান্ড কন্টিনিউ এটা হতে থাকছে 30 মিনিটস ধরে, মানে কোন জায়গাটা আমি ফোকাস করব, আকাশের দিকে তাকাবো নাকি মাটিতে যে বাজিগুলো ফাটছে সেটা দেখব। আমার খুবই ডিস্টার্বিং লাগছিলো যে আমার চোখের সামনে দিয়ে লোকজন যাওয়া আসা করছে। যাই হোক, দেখো একটা ফানুস উঠছে, তো এই বাজিটাতে দেখবে এখানে একটা মালা তৈরি হয়ে গেছে, এই দেখো। এবং এই মালাটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানোর জন্য তার ফটোতে এটা পরিয়ে দেওয়া হবে, তো সেটা তোমরা অবশ্যই লাস্টে দেখতে পারবে। ভিডিওটা এনজয় করতে করতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর দেখতে থাকো এরপর কী হয়। এবার আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোতে সেই বাজির মালাটা পরিয়ে দেওয়া হলো, আর এটাই কিন্তু এই প্রদর্শনীর মেইন অ্যাট্রাকশন। See you on the next video. Till then, bye.